হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। ঠিক আছে, তো আমি স্নানে যাব। তার আগে ওর একটা ভিডিও দেখলাম, তো ওকে একটু বলছি, ভাবছি কিছু বলে নি। ঠিক আছে, তো ওর জন্য বলতে আসলাম। তোমরা একটা কথা বলো, বন্ধুরা, রাগ করো না আমার কথা। আমার কথা এবার খুব মিরচি ঢালা, ঠিক আছে? খুব মিরচি ঢালা, তো রাগ করো না। হ্যাঁ, তো ভিডিওটা শুরু থেকে এন্ড তক দেখো। আচ্ছা মন্দিরা, মেয়েকে যে ব্রেকফাস্ট দিয়েছিস তুই, ব্রেকফাস্ট দিয়েছিস দেখলাম, ঘুগনি আর একটা রুটি, আর হলো ডিমের পোচ, পোচ না অমলেট যাই হোক হবে, তো ডিমের পোচটা তো পুড়ে গেছে, একদম পুড়ে গেছে। আর ঘুগনিটা রং দেখে মনে হচ্ছে কুকুরেও খাবে না, কুকুরেও খাবে না, মানে এমন রং দেখেই বমি আসছে, বুঝেছিস? দেখে না বমি আসছে, জোরে বাবা। ঠিক আছে, মানুষ স্বাদটা তো দেখে, দেখে রংটাও দেখে, বাবা এ যে কি রং, বুঝেছিস? আর যে রুটিটা দিয়েছি সেটাও মানে ঝালাপালা, একদম দেখে মনে হচ্ছে না একটা রুটি, অর্ধেক পুড়িয়ে গেছে অর্ধেক আছে। আমরাও একটু একটু ই করে ভাজি, কিন্তু ওরকম না যে এক জায়গায় পুড়ে গেল, চারিপাশে ঘোরাতে থাকি ঘোরাতে থাকি, তারপরে রুটিটা বানাই। আর চল, তোর মেয়েকে যাই হোক খাইয়ে দিলি, ও না খেয়ে কি কোথায় যাবে? ও তো বড় হয়নি না যে ও বলবে জোর গলায় যেরকম তুই তোর মাকে তুচ্ছ করে চলে আসলি, সেটা তো আর জয়ই পারছে না। না কানেরটা আমার খুলতেই হবে, নাহলে আর হবে না। তো জয়ী তো আর সেটা পাচ্ছে না, না তাই না, যে আমি থাকবো না, আমি তোমার এইসব খাবো না। ওকে এখন যা খাওয়াবি সেটাই ও খাবে, আর যেটা করতে বলবি সেটাই ও করবে, কেননা ও তো তোর মতো ইনকাম করা শেখেনি না। ও যেদিন তোর মতো ইনকাম করা শিখবে না, সেদিন তোর মুখে ঝাঁটা মারবে, ঝাঁটা দেখে নিস। আর একটা কথা, তুই বলছিস আমি এ খাইনি ও খাইনি, তাই না? আরে তুই কিছুই খাস নি, চল রাগ করছি, তুই কিছুই খাস নি, বুঝেছিস? তুই কিছুই খাস নি, হ্যাঁ তুই যা দেখিস সেটাই মনে করি, সেটা আমার নতুন খাবার। আর একটা কথা সবসময় ভাববি, যে একটা জিনিস জানিস তো, একটা জিনিস নিজের হাতে রান্না করে 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 খেয়ে 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 সেই জিনিসটাই যদি অন্য কেউ বানিয়ে দেয়, দেখবি টেস্ট একটু আলাদা হবে, বুঝেছিস? আর পেঁয়াজ দিয়ে যে ই খেতে হয়, পুঁই শাক খেতে হয়, সেটা আমাদেরও জানা ছিল না, তোর কাছে শুনলাম যে পেঁয়াজ দিয়ে খেতে হয়, কেননা ওরা জাতটা একটু আলাদা, তো ওদের মধ্যে পেঁয়াজ রসুনটা বেশি চলে, এটা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে যে এটা চলে। বাবা এটা খুলতে পারছি না, যে পেঁয়াজ রসুনটা চলে, ওরা সব কিছুর ভিতরে পেঁয়াজ রসুন খায়, বুঝেছিস? সবাই জানে, তুই জানিস না, ন্যাকামি সাজছিস, তুই ছোটো বাচ্চা, তুই ন্যাকাম, তোর ন্যাকাম্মু আর কতদূর ঢালবি রে তুই, হ্যাঁ তোর ন্যাকাম্মু আর কতদূর ঢালবি, যে পেঁয়াজ রসুন খায় না। এটা তো আমাদের হিন্দুদের মধ্যে খাই না, খাই না হিন্দুদের মধ্যে পুঁই শাকে পেঁয়াজ রসুন খায়, দেখেছিস? খায় না। তো এটা না জানার আর না জানার কি আছে, ওরা সব কিছুতে পেঁয়াজ রসুন খায়, বুঝেছিস? কেন আমাদের পাশে আছে না, ওরা সব কিছুতে পেঁয়াজ রসুন খায়, পেঁয়াজ সব কিছুতে, ওদের যে এমন নাই পাশে ফ্লাডে সব কিছুতে পেঁয়াজ রসুন। ওদের রান্নাবান্নার কথা শুনলে আমরা হাসি, আমাদের রান্নাবান্নার কথা শুনলে ওরা হাসে, বলে পেঁয়াজ রসুন না দিলে সবজি হয়, বুঝেছিস? ওরা এরকম বলে। তো তুই জানিস না, মনে হচ্ছে তুই ছোটো খুকি। হিন্দু মুসলমান সব জায়গায় থাকে, এক জায়গায় মানে হিন্দু মুসলমান পাশাপাশি থাকে, তাই না? তো এগুলো শোনাই যায়, না শোনার কিছু নাই। তুই যে ন্যাকামোটা করছিস না, এই ন্যাকামোটা ফালতু দেখাচ্ছিস কেন? তোর ভিডিওতে আর ভিউজ হচ্ছে না, তো তোকে তো কিছু বলতে হবে, তাই না? তার জন্য তুই বলছিস। আর মেয়েটা
মেয়েটা যে ঝরঝরি করে পড়ে মুখস্থ করে আসলো, এখন হচ্ছে না, কি করে হবে বলতো? তোর জীবনের, তোর মেয়ের জীবনটা তুই এইভাবে তুই আর মারিয়া বরবাদ করে দিলি। একটা বাচ্চাকে একটা স্কুল থেকে নিয়ে আর একটা বাচ্চাকে আর একটা স্কুলে অ্যাডমিশন করা, সেই বাচ্চাটা যে কতটা প্রেশার পড়ে, কতটা প্রেশার পড়ে, সে প্রত্যেকটা মাও জানে, আর তুই জানিস না, তুই জানিস না। হ্যাঁ, ন্যাকামি ছোট বাচ্চা, খুকুমনি সাহায্য, তুমি জানো না তুমি যে এক স্কুল থেকে আর এক স্কুলে গেলে প্রত্যেকটা মাও জানে, আর বাচ্চাদের যে কতটা হ্যারাসমেন্ট হতে হয় সে বাচ্চাটা জানে ভালোভাবে, যে আমার আমার কতটা কষ্ট হচ্ছে এক স্কুল থেকে আর এক স্কুলে, এই এই স্কুল থেকে বন্ধু বান্ধব ছেড়ে নিয়ে আর একটা স্কুলে যাওয়া, সেখানে আবার বন্ধু বান্ধব তৈরি করা, তারপরে সেই ক্লাসে দিদিমণি, নতুন টিচার, নতুন ম্যাম, সব কিছু, তারপরে হলো নতুন পড়া, তুই জানতি না এগুলো কি দরকার ছিল? এত তাড়াতাড়ি তোর বাচ্চাটাকে এখানে অ্যাডমিট করানো কি দরকার ছিল? হ্যাঁ, বলে চুপি চুপি ডুব দিয়ে জল খায়, শিবের বাবাও জানে না, শিব উপরে বসে আছে সব দেখছে জানিস তো। তুই ছোট খুকি একদম, কিচ্ছু জানো না তুমি, তাই না? ছোট খুকি কিচ্ছু জানো না। দেখো আমার এখান থেকে না বন্ধুরা, দেখো আমার ওই ওপরে তুলসী গাছটা কি দারুণ লাগছে, তাই না? পর্দাটা সরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে তুলসী গাছটা। ওটা কিন্তু তুলসী গাছ জানো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে, তাই তোমাদেরকে বললাম, কিছু মনে করো না আবার। হ্যাঁ, তুলসী গাছ তো, তাই তোমাদেরকে বললাম। তো তুই ভাবছিস তুই এত মানে ছোট খুকি ন্যাকামি করার আর জায়গা পাস না, আর কাজের মাসিটা ভালোই মানিয়েছি, যে কাজ করছিস না, গুছাচ্ছিস, ভালোই লাগছে, করতে হবে, করতে থাক, করতে থাক, করতে থাক। ও, আর একটা কথা ভুলে গেছি মন্দিরা, তোর নাম কি, স্যান্ডি না ম্যান্ডি, যাই হোক, স্যান্ডি না ম্যান্ডি, যাই হোক। তো আচ্ছা, তুই তো আগে মা বলতি না মারিয়ার মাকে, মা বলতি, আমি শুনেছি মা বলতে, হ্যাঁ না, এখন আবার কাকিমা কি করে হয়ে গেল কিরে? রিস্তা, আসলে রিস্তা তো তুই কিছুই বুঝিস না, তুই আবার রিস্তার কি বুঝবি বল? যাকে মা বলিস খানিকক্ষণ পর তাকে আবার কাকিমা বলে ফেলছিস, তারপরে চাচি বলিস, চাচি সব থেকে ও বস, এ উনি বেশি খুশি হবে তুই চাচি বললে, কেন ওদের ধর্মের ডাক, ওই যে ডাকটা যদি ডাকিস তাহলে উনি বেশি মানে খুশি হবে, বুঝেছিস? চাচি বলিস বেশি খুশি হবে। আর তোরা দুই বোনের যে ফটর 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 করিস না, ওগুলো শুনতে না মানুষের ঘৃণা লাগে জানিস তো, ঘৃণা লাগে, বুঝেছিস? কিন্তু তোরা তো শুনবি না, তোরা শুনির পাত্রীও না, তোদেরকে মানে কি বলবো আর, তোদেরকে আর কি বলবো বলতো, তোদেরকে যে কি বলবো, সত্যি বলার কিছু নেই, বুঝেছিস? তুমি অনেক কিছু ডুব ডুব দিয়ে দিয়ে খেতে চাও কিন্তু সেটা প্রকাশ হয়ে যায়, তুমি ডুব ডুব দিয়ে খেতে চাও সেটা প্রকাশ হয়ে যায়, তাই না? আহারে, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে হয় সেটাও জানে না, অবশ্য অনেক লোক কমই খায়। আর একটা তুই বল, একটা মুসলমান বাড়িতে আছিস, সেখানে তারা হলো যে পেঁয়াজ রসুনটা খায় এটা নিশ্চয়ই তুই জানিস, তো চল তোকে পরে আবার বাস দেবো, ঠিক আছে? এখন এখানে রাখলাম, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা।